আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় ইনসার্টের বিভিন্ন অপশন নিয়ে আমরা আলোচনা করছি। তো দর্শক, আমরা এখনই চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আমরা ইনসার্টের যেহেতু অপশন নিয়ে আলোচনা করছি, আমরা মাইক্রোসফটের একটা ওয়ার্ড ডকুমেন্টের পেজ ওপেন করব। করার পরে আমরা সরাসরি চলে যাব ইনসার্টে। ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এই অপশনটি আসবে। তারপরে আমরা ইনসার্টের টেক্সটের পার্টে ওয়ার্ড আর্ট নিয়ে এখন আলোচনা করব। তো দর্শক, আমরা ক্লিক করব ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আর্টের ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলো বিভিন্ন রকম দেখতে, বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ফিগার। যেরকম এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে শ্যাডো হয়ে রয়েছে, এটা আবার একটু কম রয়েছে, এটা আবার একটু বেশি রয়েছে। তো অ্যাজুম আমি আপনাদের দেখানোর সুবিধাতে যে এই ওয়ার্ডটাই নিলাম। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে যদি লিখি যে ইয়োর টেক্সট হেয়ার, তাহলে আমার এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটা এরকম ভাবে দেখাবে এবং দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এরকমই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি। আমি আরেকটা ওয়ার্ড আর্ট আপনাদের নিয়ে দেখাচ্ছি। যেরকম ধরেন আমি এই যে এটা নিলাম, এটা নেওয়ার পরে যেখানে দেখেন এখানকার লেখাটা এই রকমের হবে। তারপরে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি এখানকার ওয়ার্ড আর্ট থেকে। আমি ধরেন এই লেখাটা নিলাম, আমাদের এই লেখাটা যদি আমরা লিখি তাহলে এই রকমের লেখা হবে। এখন এর ভিতরে আমরা এর আর্টটাকে পছন্দ করে তারপরে আমরা আমাদের পছন্দনীয় বিভিন্ন সময় বিভিন্ন টেমপ্লেট বানাই, বিভিন্ন নেম প্লেট বানাই। এই ধরনের যখন ওয়ার্ড আর্ট নিয়ে আমাদের লেখা বানাতে হয় অথবা বিভিন্ন ধরনের সাইনবোর্ড বানাই, তখন বিভিন্ন আর্টের ওয়ার্ড আমাদের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমরা এই ওয়ার্ড আর্ট থেকে নিয়ে আমাদের এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ওয়ার্ড আর্ট নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা ভালো টপিকস অথবা আপনার ড্রপ ক্যাপ নিয়ে আমরা আলোচনা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইউটিউবের সাথেই থাকুন।